যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে, কত বড় পাগল, তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়, আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই, এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে, নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর ভরসা থাকবে? একজনের উপর চিল্লায় বলেন, তিনি কে? নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে, তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোক বর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়, ঠিক কিনা? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন, যাই নাজিল হতো বিষ্ণু নবী পৌঁছে দিতেন, বিশ্ব নবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন, যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে না। আল্লাহর কাছ থেকে বিশ্ব নবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন, ওহি পেয়েছে, একটাও কি বিশ্ব নবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্ব নবী শেয়ার করতে লাগলেন, সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন, ওহি আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি, ওহি আসে না কেন, তথ্য আসে না কেন, জিব্রাইল আসে না কেন? কোনো বর্ণনা এসেছে 15 দিন, কোনো বর্ণনা 1 মাস 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহি আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি, ওহি নামে না কেন? আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না, এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মোহাম্মদের রব মোহাম্মদরে ভুইল্লা গেছে, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মোহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হতাশ হয়ে গেলেন, কি রে ওহি আসে না কেন, আমার কোনো ভুল হচ্ছে না তো, আমার কোনো অপরাধ হয়ে গেল না তো, আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন, আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন, তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি, এরকম হতাশ লোক আছে না নাই, কি রে আমার দোয়া কবুল হয় না কেন, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন, আমার জীবনে এত দুঃখ কেন, আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন, এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা, আলহামদুলিল্লাহ পড়ে। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন, ওয়াদ্দুহা, আলো, দোহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, লুক আপ দ্য সানলাইট, ইটস এ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার, অনবি হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তক্তকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কিনা? দোহা, দোহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমার দেখা যাইতো? এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন, কোরআনকে কি বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, রব মুহাম্মদ আই রিভিল দিস হোলি কোরআন আনটু ইউ টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট,
অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি আলো, আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছে। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়ে না আমিন, আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দোহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালের সকালবেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ, নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন, তারপরে অন্ধকারের কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি, আমি আপনার ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহি পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না? নাই, বুঝে শুনে উত্তর দিয়ে, চব্বিশ ঘন্টা আলো, 365 দিন খালি আলো, আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমন? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, ওহি নাজিল করার যেমনি দরকার আছে, মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনারে বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে বলেন আল্লাহ আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি, কারণ ওহির একটা পাওয়ার আছে, বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারা ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম, সেখানে বিশ্বনবীর নাম আছে না নাই? আজান যখন দেই আল্লাহু আকবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি, শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি, আমার নাম যেখানে আপনার নাম ওইখানে, গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনার গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আবতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয় আর কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয় আর কেউ থাকবে না। আপনি লেস কাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারা গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি, চিল্লায় বলেন ঠিক কিনা? ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই, আপনার রব ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন, এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। ওহির একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি, এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি, তাফসির করি, কি মজার কোরআন,
এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্ব নবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কাওলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বাণী এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সবসময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না বুখারীর বর্ণনা আয়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান বিশ্ব নবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্ব নবী ঘামে সুবহানাল্লাহ কইবেন না এটা কাওলান সাকিলা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওটের গোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পাগুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানিক ঘুমালেন জায়েদ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টাখানিক পর বিশ্বনবী চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়েদ বিন হারেসা বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই এজন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা এরপর আল্লাহ বললেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা And verily, indeed, the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি খায়রুল লাকা মিনাল উলা এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কি না বল তুনফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কি না কার কথা দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া দুনিয়া দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই হ্যায় কিন্তু জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যায় ওইটা কয় না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি না সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ
কারণ ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন, অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সূরাটা যে শান্তির সূরা, মোটিভেশনের সূরা, অনুপ্রেরণার সূরা, ইন্সপায়ারেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশন পাবেন তো, প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক।